5টা বছর ধরা হলো আমরা টি টোয়েন্টি ম্যাচ খেলছি, তাও তুই চললেস না। কলেই তো হয়তো নাঙের সাথে পালা গিয়া তুই বিয়া বসবু। তালাক দে মতো, এক তালাক, দুই তালাক, তিন তালাক, ব্যান তালাক। তুই আমাকে কিন্তু করে ঠকালু। উপরে একজন আছে, এর বিচার করবে না হারামি, এর বিচার করবে। এখন যার সাথে ইচ্ছে যায় তুই বিয়া বস। 80 বছরের বুড়ার সাথে যায় বিয়া বসবো না, 20 বছরের যুবকের সাথে যায় বিয়া বসবো। যার সাথে ইচ্ছা যত ইচ্ছা টি টোয়েন্টি ম্যাচ খেল তুই। তোক আমি তালাক দিছি, তুই ভাতার ধরবু না তুই নাং ধরবু সেটা তোর দেখার বিষয়। তুই খালি এখন আমার বাড়ির থেকে বার হ। তুই ট্রেনের নিচে পড়া মরবু রে হারামি, তুই বাসের তলা পড়া মরবু। যাওড়ার চল, তোর এত অহংকার, তোর অহংকার ইনকে আর থাকতো না। তুই দেখালেস তোর পতন হবে। হে হে হে, শকুনের দোয়াই গরু মরণারে সমন্দির বেটি, তুই আমার বাড়ির থেকে এখনই বার হ। তুই আমার বাড়ির থেকে এখনই বার হলে দরকার হলে আমি নায়িকার মতো সুরিক বিয়া করবো। তোর মতো মেয়ের সাথে আমার লটর পটর করার কোনো আর দরকার নাই। সে হবে অনেক গুণবতী, সে কারো সাথে লটর পটর করে না। আরে ভাই, 2 দিন পর পর আপনাকে কি হয়? আপনি তো বাড়ির তোলাকে 2 দিন পর পর এত চিল্লাচিল্লি করলে হয় কি? এত চিল্লাচিল্লি করলে বাসা যায়? আর কোস না, আজকে এই সমন্দির বাড়ি আমি তালাক দিছি। আমাকে প্রত্যেক দিন খোটা দেয়, পানর থেকে চুল খসলে খোটা দেয়, আমাকে এরা ছুরি দে না হলে বুড়ি দে। সোল হবে ইনকা ক্যাপাসিটি থাকলেই হবে, খালি আমাকে এরা সোল হওয়ার মতো ক্যাপাসিটি দিবি। আরে ভাই, থামিন থামিন, কি হলো, কি ঘটিছে কি আপনিকে মধ্যে? আপনি ভাবি তালাক দিন ইনকা, আমার কোন তো আমি না বসি, আপনি আমাকে শুনান কি ঘটনাটা ঘটিছে। আর কন্যা ভাই, কি শুনবি না দুঃখের কথা, আমার সাথে বিয়া হওয়ার পর ইয়ার একটাও ছল দিল না। আমার তো মনে হয় বিয়ার আগে কারোর সঙ্গে লটর পটর আসলো, তার সঙ্গে সব কিছু করিছে, খাটের উপর টি টোয়েন্টি ম্যাচ, টেস্ট ম্যাচ সব খেলিছে, আর সেই জন্যই এখন ছল দেয় না। এগুলা কোনো কথা হলো রে ভাই? বিয়ার আগে হয়তো বা দিয়ে একটা সম্পর্ক থাকতেই পারে, তাই বলে আপনি 5টা বছরের সংসার ইনকা করে ভাবির তালাক দিবেন? যা হসে হসে, আমি আর কোনো কথা শুনবার চাচ্ছি না। আমার জন্যে এরা ছুরি খোঁজেন না হলে বুড়ি খোঁজেন, কালো মেয়া হলেও হবে, এরা সমন্দির বেটি পালেই হবে, কিন্তু আমি এই সমন্দির বেটি আর ঘরত তুলবো না। এই সমন্দির বেটি আমি তালাক দিছি। হরে চাউলের বেটা, থাক তুই, বিয়ার সময় হওয়ার বাপের কাছ থেকে কি কি লিছিল মনে আছে কি? ছেলা আমাকে না দিবু, দিয়া তারপরে আমি তোর বাইক থেকে চলা যাবো, তার আগে আমি বাইক থেকে এক ফোটো লড়বো না সরবো না, বলিদান থাকে তোর। সুমন্দির বেটি কয় কি দে, তুই তো 1 নম্বর জিনিস লয়, তোর বাপি তো আমাকে 2 নম্বর জিনিস গোছা দিছে। বিয়ার আগে কার সঙ্গে লটর পটর করিছ তার কি কোনো ঠিক আছে সুমন্দির বেটি? ওহে ভাই ব্রাদার্স, এরা ভিডিওটা কেঙ্কা লাগলো বারে, আমাকে না কয়া যান, ভিডিওর কমেন্ট বক্সে কলে আমরা না শান্তি পাই। ভালো থাকেন সবাই।